হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইডস্টার ফ্রেন্ডস আজকে তোমাদের জন্য আরও একটি শর্ট স্টোরি নিয়ে এসেছি তো এই শর্ট স্টোরিটি খুবই ইন্টারেস্টিং একটি শর্ট স্টোরি এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে ভোকাবুলারি গ্রামাটিক্যাল কনসেপ্ট স্পেলিং সবগুলোই কিন্তু এখান থেকে শিখতে পারবে তো চলো দেরি না করে আজকের স্টোরিটি শুরু করা যাক প্রথমে টাইটেলটা দেখো দ্য ওয়াইজ বার্ড ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী আর বার্ডস মানে হচ্ছে তোমরা যেন পাখি তো এখানে প্লুরাল ফর্ম ইউজ করা হয়েছে এস যুক্ত করে ঠিক আছে এস যুক্ত করা হয়েছে শেষে তো দা ওয়াইজ বার্ডস বুদ্ধিমান পাখিরা ওয়ান্স দে আর লিভড আ হর্ন বিল ইন আ জঙ্গল ওয়ান্স মানে হচ্ছে একদা দে আর লিভড বসবাস করতো এখানে দেয়ারটা হলো ইন্ট্রাক্টোরি দেয়ার এ দেয়ারের কোনো অর্থ নেই জাস্ট একটা স্ট্রাকচার হিসেবে সেন্টেন্সে শুরুতে ইউজ হয় ঠিক আছে দেয়ারের কোনো এখানে অর্থ নেই তো দেয়াল লিফ্ট একসাথে মানে হবে বসবাস করত এটা সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে ভার্ভের দেয়াল লিফ্ট বসবাস করত এ হর্নবিল একটা ধনেশ পাখি ঠিক আছে ধনেশ পাখি তোমরা দেখতে পাচ্ছ এই কালোটা দেখতে পাচ্ছ বাঁকা ঠোঁটলা শক্ত ঠোঁটালা বাঁকা এই পাখিটার নাম হচ্ছে ধনেশ পাখি ঠিক আছে বা হর্নবিল তো একদা দা দেয়ার লিফ্ট বসবাস করত এই হর্নবিল একটা ধনেশ পাখি ইন আ জঙ্গল একটা জঙ্গলে বা বনে তো একটা বনে একটা ধনেশ পাখি একদা বসবাস করত। ঠিক আছে হি ওয়াজ দ্য কিং অফ দ্য বার্ডস অফ দ্য জঙ্গল হি ওয়াজ সে ছিল দ্য কিং রাজা অফ দ্য বার্ডস পাখিদের সে ছিল পাখিদের রাজা এখানে অফের এর অর্থ র বা এর ঠিক আছে অফ দ্য বার্ডস মানে পাখিদের তো পাখিদের রাজা ছিল সে কোথাকার পাখি অফ দ্য জঙ্গল জঙ্গলের ঠিক আছে তো জঙ্গলের পাখিদের রাজা ছিল সে ঠিক আছে আর হি ওয়াজ ক্রুয়েল সে ছিল নিষ্ঠুর অ্যান্ড এবং রুথলেস রুথলেস মানে নির্দয় তো সে ছিল ক্রুয়েল মানে নিষ্ঠুর অ্যান্ড এবং রুথলেস নির্দয় সে ছিল নিষ্ঠুর এবং নির্দয় হি বিকেম অ্যাংরি আচ্ছা বিকাম অ্যাংরি মানে রেগে যাওয়া বা রাগন্বিত হওয়া কি বিকেম অ্যাংরি সে রেগে যেত ইভেন অন স্মল ম্যাটার্স এমনকি ছোটো একটা বিষয়ের উপর ঠিক আছে ছোটোখাটো বিষয়ের উপর সে কিন্তু রেগে যেত ঠিক আছে ইভেন স্মল মিস্টেকস রেজাল্টেড ইন দ্য ডেথ সেন্টেন্স ফর দ্য কালপ্রিট ইভেন এমনকি স্মল মিস্টেকস ছোটোখাটো ভুলও রেজাল্টেড ইন রেজাল্টেড মানে কোনো কিছুর কারণ তৈরি হওয়া ঠিক আছে কারণ হওয়া তো রেজাল্টেড ইন দ্য ডেথ সেন্টেন্স ডেথ সেন্টেন্স মানে মৃত্যুদণ্ড ঠিক আছে তো ছোটোখাটো ও মৃত্যুদণ্ডের কারণ হতো ফর দ্য কালপ্রিট কালপ্রিট মানে অপরাধী যে অপরাধ করে তাকে কালপ্রিট বলা হয় ঠিক আছে তাহলে কালপ্রিট বা অপরাধীর জন্য ছোটোখাটো ভুলও কিন্তু মৃত্যুর কারণ হতো বা মৃত্যুদণ্ডের কারণ হতো অল দ্য বার্ডস সমস্ত পাখিরা ওয়ার ফ্রেড আপ উইথ হিম আচ্ছা ফ্রেড আপ মানে হচ্ছে বিরক্ত হয়ে পড়া তো সমস্ত পাখিরা ওয়ার ফ্রিডা ফ্রেড সমস্ত পাখিরাই কিন্তু বিরক্ত হয়ে যেত বা বিরক্ত হয়ে পড়েছিল উইথ হিম তার উপর ঠিক আছে তো সমস্ত পাখিরাই কিন্তু তার উপর বিরক্ত হয়ে পড়েছিল নান ওয়ান্টেড দ্য হনবিল টু রিমেন অ্যাজ দেয়ার কিং এনি লঙ্গার নান ওয়ান্টেড কেউ কিন্তু চায়নি দ্য হর্ন বিল ধনেশ পাখিটি টু রিমেন যে থাকুক ধনেশ পাখিটি থাকুক এটা কেউ চায়নি কি হিসাবে থাকুক অ্যাজ দেয়ার কিং তাদের রাজা হিসাবে এনি লঙ্গার মানে আর তো সামনে আর বেশি সময় কিন্তু কেউই চায়নি যে হর্নবিল বা ধনেশ পাখিটি তাদের রাজা থাকুক ঠিক আছে নান ওয়ান্টেড কেউ চায়নি যে হনবিল থাকুক রিমেন মানে থাকা যে অনবিল থাকুক তাদের রাজা হিসাবে অ্যাজ দে আর কিং তাদের রাজা হিসেবে থাকুক এনি লঙ্গার আর এটা কিন্তু কেউ চায়নি বাট নো ওয়ান হ্যাড দ্য কারেজ টু টেল দিস টু দ্য কিং বাট কিন্তু নো ওয়ান হ্যাড দ্য কারেজ কিন্তু কারো কারেজ ছিল না সাহস ছিল না ঠিক আছে ওয়ান হ্যাড মানে একজনার ছিল আর নো ওয়ান হ্যাড মানে কারো ছিল না ঠিক আছে তো নো ওয়ান হ্যাড দ্য কারেজ কারো সাহস ছিল না টু টেল দিস এটা বলতে বা এটা বলার সাহস ছিল না টু দ্য কিং রাজার তো রাজাকে এটা বলার কারো সাহস ছিল না ওয়ান ডে একদিন অল দ্য বার্ডস সমস্ত পাখিরা সব পাখিরা হেল্ড আ মিটিং এইচ ও এল ডি হোল্ড হোল্ড আ মিটিং মানে হচ্ছে মিটিংয়ের আয়োজন করা বা সবার আয়োজন করা তো একদিন সমস্ত পাখিরা আয়োজন করেছিল একটা সবার ঠিক আছে এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে হোল্ডের সেকেন্ড ফর্ম হেল্ড তো একদিন সমস্ত পাখিরা একটা সবার আয়োজন করেছিল ডিসাইডেড তারা ডিসাইড করেছিল ঠিক আছে এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে ডিসাইডেড সেকেন্ড ফর্ম ডিসাইডেড দে ডিসাইডেড তারা ডিসাইড করেছিল সিদ্ধান্ত নিয়েছিল ড্যাট যে দ্য হর্ন উইল শ্যুড বি রিমুভড প্যাসিভ বয়েসে লেখা হয়েছে শ্যুড বি রিমুভ শ্যুড বির সাথে ভারবেন থার্ড ফর্ম প্যাসিভাইজ লেখা হয়েছে এটা যে ধনেশ পাখিটি শুড বি রিমুভড যে ধনেশ পাখিকে রিমুভ করা উচিত ঠিক আছে শুড বি রিমুভ মানে এই ধনেশ পাখিকেই রিমুভ করা উচিত ফ্রম দ্য থ্রোন সিংহাসন থেকে অর্থাৎ রাজার যে সিংহাসনে সে আসীন রয়েছে সেই সেই সিংহাসন থেকে রিমুভ করা বা সরিয়ে দেওয়া উচিত ঠিক আছে তারা এটা রিসাইড করলো সিদ্ধান্ত নিল দেন তারপরে দে ওয়েন টু দ্য কিং তারা গেল রাজার কাছে ঠিক আছে গো এর সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে দে ওয়েন টু দ্য কিং তারা রাজার কাছে গিয়েছিল অ্যান্ড এবং সেট এবং বলেছিল সে এ সে ওয়াই সে এর সেকেন্ড ফর্ম হচ্ছে সেট তারা বলেছিল তারা রাজার কাছে গেল এবং বলেছিল কি ইউর ম্যাজেস্টি ইয়োর ম্যাজেস্টি মানে মহারাজ বা জাহাপানা জাহাপানা আ কিং শুড বি এ স্ট্রং তো একজন রাজার হওয়া উচিত শুড বি হওয়া উচিত স্ট্রং শক্তিশালী অ্যান্ড ওথ এবং যোগ্য হিস পজিশন তার পজিশন তো একজন রাজার শক্তিশালী এবং তার পজিশনের যোগ্য হওয়া উচিত ঠিক আছে এটা পাখিরা গিয়ে বলেছিল যে যাবো না একজন রাজাকে তো শক্তিশালী এবং তার যোগ্য পজি মানে যে পজিশানে রয়েছে তার যোগ্য হওয়া উচিত সো সুতরাং ইউ শুড গো থ্রু আর টেস্ট সুতরাং আপনাকে যেতে হবে বা আপনাকে অতিক্রম করতে হবে একটা টেস্টের মধ্য দিয়ে একটা পরীক্ষার মধ্যে দিয়ে ঠিক আছে শুড মানে যেন তোমরা উচিত অর্থ দেয় তো ইউ শুড গো থ্রু আর গো থ্রু মানে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া ঠিক আছে তো ইউ শুড গো থ্রু আপনাকে যেতে হবে আর টেস্ট ঠিক আছে আপনাকে একটা টেস্টের মধ্য দিয়ে যাওয়া উচিত বা যেতে হবে মনে করব ঠিক আছে আপনাকে একটা টেস্টের মধ্য দিয়ে যেতে হবে ইউ উইল হ্যাভ টু ব্রেক আচ্ছা হ্যাভ টু অর্থ তোমরা জানো কোনো বাধ্যবাধকতা বোঝায় যেমন আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে আই হ্যাভ টু ডু আমাকে করতে হবে ঠিক আছে এরকম তো ইউ উইল হ্যাভ টু ব্রেক তোমাকে ব্রেক করতে হবে ভাঙতে হবে বা আপনাকে ভাঙতে হবে আর স্ট্রং ব্রাঞ্চ একটা শক্তিশালী ডাল শক্ত ডালকে তোমাকে ভাঙতে হবে ঠিক আছে ইফ ইউ ফেল আপনি যদি ফেল হন দ্য ওয়ান সেই ব্যক্তি হু সাকসিড অর্থাৎ সেই ব্যক্তি যে সফল হবে উইল বি আওয়া কিং সেই কিন্তু আমাদের রাজা হবে উইল বি হবে আওয়া কিং রাজা ঠিক আছে তো যে ব্যক্তি সফল হবে সাকসিড মানে সফল হওয়া তোমরা জানো ভাওয়ার ফর্ম ইউজ করা হয়েছে এখানে তো হু সাকসিডস যে সফল হবে উইল বি আওয়া কিং সেই আমাদের কিন্তু রাজা হবে দ্য হর্ন বিল তো ধনেশ পাখিটি রেডিলি অ্যাগ্রিড ঠিক আছে ধনেশ পাখিটি একেবারে তৎক্ষণাৎ রাজি হয়ে গেল ঠিক আছে রেডিলি মানে তৎক্ষণাৎ অ্যাগ্রিড মানে রাজি হয়ে গেল তো একদম দেরি না করে তৎক্ষণাৎই কিন্তু রাজি হয়ে গেল ঠিক আছে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে এ জি আর ডাবল ই অ্যাগ্রি অ্যাগ্রি মানে হচ্ছে রাজি হওয়া তার সাথে ডি যুক্ত করা হয়েছে শুধুমাত্র ই ডি যুক্ত করানো হয়নি কারণ অলরেডি ডাবল ই ছিল ওই জন্য আর ডি যুক্ত করা হয়নি শুধুমাত্র ডি যুক্ত করা হয়েছে ঠিক আছে তো হর্নবিল বা ধনেশ পাখিটি কিন্তু তৎক্ষণাতেই রাজি হয়ে গেল শীঘ্রই রাজি হয়ে গেল ডিরেক্টিং টু স্ট্রং ব্রাঞ্চ ডিরেক্ট করা মানে নির্দেশ করা তো ডিরেক্টিং টু আ স্ট্রং ব্রাঞ্চ একটা শক্ত ব্রাঞ্চ বলছে শাখা গাছের শাখা বা ডাল ঠিক আছে তো গাছের একটা শক্ত ডালের দিকে ইঙ্গিত করে বা নির্দেশ করে দ্য বার্ডস সেট পাখিরা বলেছিল কি বলেছিল ব্রেক দিস ব্রাঞ্চ ভেঙে ফেলো ইম্পারেটিভ সেন্টেন্স ব্রেক দিস ব্রাঞ্চ এই ডালটি ভাঙো ঠিক আছে বা এই ডালটি ভাঙুন দ্য হর্ন বিল ফ্লু উইথ গ্রেট স্পিড তো ধনেশ পাখিটি ফ্লু ফ্লু মানে হচ্ছে উড়ে যাওয়া ঠিক আছে ফ্লাইয়ের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে ফ্লু উড়ে গেল উইথ গ্রেট স্পিড খুব স্পিডে খুব দ্রুত গতিতে ঠিক আছে অ্যান্ড এবং স্যাট অন দ্য ব্রাঞ্চ এবং সেই ডালের উপরে বসলো সিটের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে স্যাট ঠিক আছে স্যাট অন দ্য ব্রাঞ্চ ডালটির উপরে বসলো লেট অ্যালুন ব্রেকিং দ্য ব্রাঞ্চ ঠিক আছে লেট অ্যালুন মানে দূরের কথা এরকম লেট অ্যালুন ব্রেকিং মানে ভাঙাতো দূরের কথা ঠিক আছে দ্য ব্রাঞ্চ ডালটি ভাঙাতো দূরের কথা হি কুড নট ইভেন শেক সে এমনকি এটা নাড়াতেও পারল না ঠিক আছে কাঁপাতেও পারল না এখানে দেখো লেট অ্যালনের ব্যবহার এসে লেট অ্যালনের পরে ভার্বের সাথে আইনজি যুক্ত হয় ঠিক আছে তো লেট অ্যালন ব্রেকিং দ্য ব্রাঞ্চ মানে ডালটি ভাঙা তো দূরের কথা হি কুড নট ইভেন শেক ইট সে কি নাড়াতেও পারল না ঠিক আছে সেই ডালটি নাড়াতেও পারল ইট বলতে এখানে ডালটির কথা বলা হয়েছে ঠিক আছে ব্রাঞ্চের কথা বলা হচ্ছে তো এখানে দেখো ক্যানের সেকেন্ড ফর্ম মানে ক্যানের ফার্স্ট ফর্ম ইউজ করা হয়েছে ক্যান প্রেজেন্ট এবং ভবিষ্যতের জন্য আমরা ক্যান ইউজ করি কিন্তু পাস্টের জন্য কুড ইউজ করতে হবে ঠিক আছে হি কুড নট ইভেন সে কে সে এমনকি এমনকি সে নাড়াতেও পায়নি এটা এটাও তার ডালটিকে ঠিক আছে অ্যাকসেপ্টিং হিজ ডিফিট অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা বা শিকার করা তো তার পরাজয় ঠিক আছে ডিফিট মানে হচ্ছে পরাজয় বা হার তো তার হার স্বীকার করে দ্য কিং সেট তো রাজা বলল রাজা তার হার স্বীকার করে বলল সেট সেকেন্ড ফর্ম সেট দ্য কন্টেন্ডার কন্টেন্ডার মানে কম্পিটিটার বা প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী তো কন্টেন্ডার উইল ব্রেক তো কন্টেন্ডার যে প্রতিযোগী উইল ব্রেক সে ভাঙবে অনলি দ্যাট ব্রাঞ্চ কেবলমাত্র ওই ব্রাঞ্চটি সেই ব্রাঞ্চটি সেই ডালটি ভাঙবে হুইচ আই টেল যেটা আমি বলবো ঠিক আছে এখানে মনে হবে হুইচ টেল যেটা আমি বলবো অর্থাৎ এটা কে বলছে এটা বলছে কিং বলছে যেটা বর্তমানে রাজা রয়েছে অর্থাৎ ধনেশ পাখিটি বলছে যে দ্য কন্টেন্ডার উইল ব্রেক অনলি ড্যাড ব্রাঞ্চ হুইচ আই টেল অর্থাৎ প্রতিদ্বন্দ্বী ভাঙবে কেবলমাত্র সেই ডালটি যেটা আমি বলবো ঠিক আছে এখানে দেখো উইল আর দ্বিতীয়বার দেওয়া হয়নি যেহেতু পদন ছিল তাই এখানে আন্ডারস্টুড হুইচ আই উইল টেল যেটা আমি বলবো ঠিক আছে আইটেল মানেই সে আমি বলবো এটা বুঝে নিতে হবে যেহেতু এটা উজ্জ্ব আছে এখানে সেইং দিস এটা বলে হি পয়েন্টেড টু অ্যানাদার থিক ব্রাঞ্চ সে পয়েন্ট করলো বা এখানে ধনেশ পাখির কথা বলা হচ্ছে যে তিনি কি করলেন পয়েন্ট করলে যেহেতু রাজা তাই আমরা তিনি বলবো ঠিক আছে পয়েন্ট মানে ইশারা করা বা ইঙ্গিত দেওয়া ঠিক আছে ইঙ্গিত দিল টু অ্যানাদার থিক ব্রাঞ্চ অন্য একটা মোটা ডালের দিকে ঠিক আছে তো এরকম বলে এই কথাটা বলে সে কিন্তু ইশারা করলো একটা মোটা অন্য একটা মোটা ডালের দিকে ঠিক আছে দ্য কন্টেন্ডার প্রতিদ্বন্দ্বী তো প্রতিদ্বন্দ্বী কে ছিল বা প্রতিযোগী কে ছিল বুলবুল বুলবুলি পাখি কেম ফরওয়ার্ড কাম ফরওয়ার্ড মানে সামনে এগিয়ে আসা তো প্রতিযোগী বুলবুলি পাখি সামনে এগিয়ে এলো ঠিক আছে কাম ফরওয়ার্ডের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে কেম ফরওয়ার্ড দ্য বুলবুল কেম ফ্লাইং ফার্স্ট ঠিক আছে বুলবুলি পাখিটি কেম আসলো ফ্লাইং উড়ে আসলো ঠিক আছে ফার্স্ট দূরত উড়ে আসলো বুলবুলি পাখিটি দূরত উড়ে আসলো অ্যান্ড এবং স্যাট সিট এর সেকেন্ড ফর্ম স্যাট বসলো অন দ্য ব্রাঞ্চ ডালটির উপারে ঠিক আছে ডালটির উপারে বসলো উইথ আ হেভি থার্ড উইথ আ হেভি থার্ড আচ্ছা থার্ড মানে কী বলতো ধরাস করে আবাজ হওয়াকে বেলায় থার্ড ঠিক আছে একটা সাউন্ডকে ইন্ডিকেট করছে এটা থার্ড মানে ধপাস করে বা ধূপ করে এসে পড়া তো একটা হেভি মানে ভারী ঠিক আছে হেভি মানে ভারী এখানে অর্থ হবে জোরে খুব জোরে এসে ধপাস করে কিন্তু ডালটার উপরে বসলো টু এভরিওান্স অ্যামেজমেন্ট তো সবাইকে অবাক করে দিয়ে বা চমকে দিয়ে ঠিক আছে টু এভরিওান্স অ্যামেজমেন্ট মানে সবাইকে অবাক করে দিয়ে বা বিস্ময়ে ফেলে দিয়ে দ্য ব্রাঞ্চ ইমিডিয়েটলি ব্রোক তো ব্রাঞ্চটি ডালটি শীঘ্রই ভেঙে গেলো ঠিক আছে এখানে ব্রেকের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে বা ফার্স্ট ফর্ম ইউজ করা হয়েছে তো ডালটি শীঘ্রই কিন্তু ভেঙে গিয়েছিল অ্যাজ যেহেতু ইট হ্যাড অলরেডি বিন উইকেন যেহেতু এটা অলরেডি বা আগে থেকেই কিন্তু উইক করা হয়েছিল ঠিক আছে এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে হ্যাড বিন তার সাথে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ এটা প্যাসিভ ভয়েস করা হয়েছে যেহেতু এটা অলরেডি বা আগে থেকেই কিন্তু দুর্বল ছিল উইক ছিল উইক করা হয়েছিল কার দ্বারা বাই দ্য উড পেকার অর্থাৎ কাঠঠোকরা পাখির দ্বারা বাই হিজ কনস্ট্যান্ট পেকিং অন দ্য ব্রাঞ্চ অর্থাৎ তার অর্থাৎ এই উড পেকারের কথা বলা হচ্ছে যে তার বারবার কনস্ট্যান্ট মানে বারবার পেকিং অন অর্থাৎ কোনো কিছুর উপর ঠোঁকোর দেবাকে বলা হয় পেকিং অন পেকন ঠিক আছে তো পেকিং অন দ্য ব্রাঞ্চ অর্থাৎ ডালটির উপর বারবার ঠোঁকর দেবার মাধ্যমে উড পেকারের দ্বারা এই দালটি কিন্তু অলরেডি উইকেন্ড ছিল উইক ছিল দুর্বল হয়ে গিয়েছিল ঠিক আছে দ্য বুলবুল বিকেম ভিক্টোরিয়াস তো বুলবুলি পাখিটি হয়ে গিয়েছিল বিজয়ী ঠিক আছে বা বিজয়ী হলো ঠিক আছে এখানে বিকেম সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে বিকামের তো বুলবুলি পাখিটি ভিক্টোরিয়াস হলো অর্থাৎ বিজয়ী হলো ঠিক আছে ভিক্টোরিয়াস মানে বিজয়ী হওয়া অ্যান্ড এবং দ্য হর্ন বিল এবং ধনেশ পাখিটি ওয়াজ লেফট পন্ডারিং তো ধনেশ পাখিকে কী অবস্থায় ফেলে দিল ওয়াজ লেফট পন্ডারিং অর্থাৎ সে চিন্তা করতে লাগলো ঠিক আছে তাকে এই অবস্থায় ছেড়ে গেল যে সে চিন্তা করতে লাগলো পন্ডার মানে থিঙ্ক করা কন্টেম্পলেট করা ঠিক আছে পন্ডার করা মানে চিন্তা ভাবনা করা তো সে তাকে এ এটা হওয়ার পর সে কিন্তু মোটামুটি চিন্তার মধ্যে পড়ে গেল ঠিক আছে অল দ্য বার্ডস সমস্ত পাখিরা সব পাখিরা ওয়ার হ্যাপি তো সমস্ত পাখিরাই কিন্তু খুশি হয়েছিল অ্যাট দ্য ভিক্টোরি অফ বুলবুল অর্থাৎ বুলবুলি পাখির বিজয় ঠিক আছে বুলবুলি পাখির বিজয়ে সমস্ত পাখিরা খুশি হয়েছিল দ্য বুলবুল থ্যাংকড তো বুলবুলি পাখি ধন্যবাদ জ্ঞাপন করেছিল ধন্যবাদ জানিয়েছিল এভরি ওয়ান প্রত্যেককে কিন্তু ধন্যবাদ দিয়েছিল অ্যান্ড এবং সেড এবং বলেছিল আই উইল ট্রাই ঠিক আছে আইল এখানে আই উইলের কন্ট্রাকশন ফর্ম ইউজ করা হয়েছে আই উইল আই উইল ট্রাই আমি চেষ্টা করব টু বিকাম হব হতে আমি হতে চেষ্টা করব অ্যান এবেল কিং একটা যোগ্য রাজা হিসেবে ঠিক আছে একজন যোগ্য রাজা হবার চেষ্টা করব আমি ঠিক আছে আমি একজন যোগ্য রাজা হবার চেষ্টা করব ট্রিট অল অ্যাজ ইকুয়ালস এখানেও আই উইল ট্রিট উর্য আছে ঠিক আছে আমি ট্রিট করব সকাল সকলকে অর্থাৎ আচরণ করবো সকলকে কেমন হিসাবে অ্যাজ ইকুয়াল সমানভাবে তো সকলকে আমি সমানভাবে কিন্তু ট্রিট করবো আচরণ করব দেয়ার উইল বি নো ডিসক্রিমিনেশন তো দেয়ার উইল বি মানে দেয়ার উইল বি মানে হবে ঠিক আছে নো এসে নেগেটিভ করে দিচ্ছে তো হবে না কি হবে না ডিসক্রিমিনেশন অর্থাৎ ভেদাভেদ হবে না দেয়ার উইল বি নো ডিসক্রিমিনেশন মানে রকম ভেদাভেদ হবে না এখানে দেয়ার ইন্ট্রোডাক্টরি দেয়ার ঠিক আছে তো দেয়ার উইল বি নো ডিসক্রিমিনেশান রকম ভেদাভেদ বা বিভেদ হবে না এভরিবডি ক্লাফট সকলে কিন্তু হাততালি দিও সকলে কিন্তু হাততালি দিল ঠিক আছে এভরিবডি ক্লাপ সকলে হাততালি দিয়েছিল কি হাততালি দেয় কি জানি বাবা অ্যান্ড এবং গ্রিটেড দ্য নিউ কিং এবং গ্রিট করা মানে হচ্ছে সম্ভাষণ জানানো ঠিক আছে বা অভিবাদন জানানো ঠিক আছে তো সকলে কিন্তু অভিবাদন জানালো দ্য নিউ কিং রতুন রাজাকে কি করলো সকলে অভিবাদন জানালো ঠিক আছে তো এই ছিল ফ্রেন্ডস আজকে শর্ট স্টোরিটি আশা করি এই স্টোরিটি তোমাদের পছন্দ হয়েছে ফ্রেন্ডস তো তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি ফ্রেন্ডস দ্রুত সাবস্ক্রাইব করে নাও পরবর্তীতে আবার এরকম কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে আর যারা আগের গল্পগুলো দেখো নি তারা প্লে লিস্টে গিয়ে সেই গল্পগুলো দেখে আসবে ঠিক আছে সেগুলো খুবই ইন্টারেস্টিং শর্ট স্টোরি ছিল আশা করি তোমাদের পছন্দ হবে তো পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও